মালদহের তুলসীহাটা নতুন থানা নির্মাণের উদ্দেশ্যে এদিন জমি পরিদর্শন করলেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাহা। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা, জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী প্রমুখ। স্থানীয় সূত্রে খবর, এদিন তুলসীহাটা এলাকায় দুটি সরকারি জমি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা। বছর দুয়েক আগে জেলা পুলিশ প্রশাসন নতুন করে পাঁচটা থানা নির্মাণ করার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকারকে। এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসীহাটা এবং ভালুকা থানা নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল। গাজল, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক এবং চাচর এই চারটি থানাকে ভেঙে নতুন পাঁচটি থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে তুলসীহাটা এবং ভালুকাতে নতুন থানা প্রস্তাব দেওয়া হয়েছিল জেলা পুলিশ প্রশাসনের তরফে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, থানা কোথায় হবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এলাকার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার জন্য জমি পরিদর্শন চলছে। এ প্রসঙ্গে তুলসীহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা জানান, হরিশ্চন্দ্রপুর থানাকে এলাকার সামলাতে হয়। হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা থানা নির্মাণ হলে এলাকা পরিচালনায় জেলা প্রশাসনের সুবিধে হবে, সাধারণ মানুষের অনেক সুবিধে হবে। আমরা এই নিয়ে 2017 সাল থেকে পুলিশ প্রশাসন সহ রাজ্যকে বারবার আবেদন করেছি। তুলসীহাটা বর্তমানে একটি আউটপোস্ট রয়েছে, এখানে থানা হলে হরিশ্চন্দ্রপুরের সীমান্তবর্তী বিহার রাজ্য সংলগ্ন এলাকাগুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে জেলা পুলিশের আরও সুবিধা হবে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7। আজকে আমাদের তুলসীহাটায় মালদা জেলা থেকে এডিশনাল এসপি সাহেব এসেছিলেন, সাথে আইসি সাহেব, আমাদের হরিশ্চন্দ্রপুরের আইসি সাহেবকে নিয়ে এসেছিলেন। এখানে আমাদের অনেক দিন ধরে দাবি ছিল একটা, আমরা এর আগে 2017 সালে মাস পিটিশন করেছিলাম এখানে একটা থানা পুলিশ ফাঁড়ি হোক। যাই হোক, আমাদের মাননীয় যিনি পুলিশ সুপার আছেন আলোক রাজুরিয়া সাহেব, উনার উদ্যোগে উনি আমাদের তুলসীহাটা থানার প্রপোজাল নবান্নতে পাঠিয়েছেন এবং আমি পার্সোনালি এসপি সাহেবের সাথে গিয়ে একবার দেখা করি, স্যার আমাদের তুলসীহাটায় জায়গা দেখে নিন, আমরা জায়গার ব্যবস্থা করে দিব, আপনারা ওখানে থানা করলে পার্শ্ববর্তী কয়েকটা অঞ্চলের মানুষের, সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। তুলসীহাটায় যদি থানা হয়, থানা এলাকায় মোটামুটি চারিদিকে ধরলে আপনার 40-50 কিলোমিটার এরিয়া কভার করতে পারবে একটা থানা এবং আশেপাশে বেশ কয়েকটা অঞ্চল আপনার উপকৃত হবে এবং পার্শ্ববর্তী এলাকা, আমাদের তুলসীহাটার পার্শ্ববর্তী এলাকা সুলতাননগর যে আছে তার পাশেই আপনাদের বিহার পড়ে যাচ্ছে আজিমনগর থানা, তা অনেক উপকৃত হব। চুরি চামারি হোক, ছিনতাই হোক, রাস্তা আটকে ছিনতাই করা হয়, অনেক রকম পারিবারিক অশান্তিও ঘটে, যেটা হরিশ্চন্দ্রপুর থানায় লোকে মহিলাদেরকে ছুটে যেতে হয়, মহিলাদের তুলসীহাটা থানা হলে পরে তাদেরও একটু সুবিধা হবে, পারিবারিক বেশিগুলো এবং চুরি চামারি যেগুলো আছে সেগুলো বন্ধ হবে, অনেক রকম ক্রাইম হচ্ছে। আমি একটা বিষয়ে জোর দিতে চাইছি, আমি কিছুদিন পর একটা জিনিস ঘোষণা করব, তুলসীহাটার এলাকার বুকে শোনা যাচ্ছে যে ড্রাগসের কাজ হচ্ছে এবং এইটা নজরদারি করা সম্ভব হচ্ছে না অনেকের ক্ষেত্রে, তাই আমরা এই ড্রাগসটাকে প্রতিরোধ করার জন্যও তুলসীহাটাতে একটা থানার মানে জোরালো দাবি করছি। ড্রাগস আপনার ব্রাউন সুগার পর্যন্ত শোনা যাচ্ছে যে তুলসীহাটার যুবক সমাজ গ্রহণ করছে, তাতে তাদের তো শরীরে হানি হচ্ছে, তাদের পরিবারও নষ্ট হয়ে যাচ্ছে। বিনোদ গুপ্তা, আপনার বাড়ি?